আমি হচ্ছি মুশারফ। আজ আপনাদের জানাবো কিভাবে আপনারা জানতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলে কে কে সাবস্ক্রাইব করলো আর কে কে করলো না। তো আপনাদের চ্যানেলে যে যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে আপনারা কীভাবে দেখবেন সেটা আপনাদের আজকে এই ভিডিওর মধ্যে জানাবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার সেটিকে ওপেন করে নিতে হবে এবং সেখানে টাইপ করতে হবে সার্চ বোর্ডে youtube.com। তো দেখতেই পাচ্ছেন আমি youtube.com ক্লিক করে নিয়েছি, এরপর একে গো করে দেবো। এরপর আমার ইউটিউবটি এখানে ওপেন হয়ে যাবে, এই পরে এটিকে ডেস্কটপ মোডে ওপেন করতে হবে। তো একে ডেস্কটপ মোডে ওপেন করার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের চ্যানেলটিকে ওপেন করতে হবে। জায়গাটি এই দেখুন, এইখানটাতে আপনাদের চ্যানেলটিকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিলাম, দাঁড়ান, এখানে ইওর চ্যানেল যে অপশানটি আছে এই চ্যানেলে আপনাকে ক্লিক করতে হবে। ইওর চ্যানেল ক্লিক করার পর আপনাকে কাস্টম চ্যানেল যেটা আছে কাস্টমাইজ চ্যানেল সেটিকে ক্লিক করতে হবে। তো আপনি ক্লিক করার পরেই যেটি হবে আপনার চ্যানেলটিকে আপনি নিজেই কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ কন্ট্রোল করতে পারবেন কীভাবে আপনার চ্যানেলের কে কে সাবস্ক্রাইবার সেটি দেখতে পারবেন, কত লাইক পড়লো সেটি দেখতে পাবেন, আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক এলো নাকি সেটিও আপনি এখান থেকেই দেখতে পাবেন। তো আপনার চ্যানেলে যেটা আমাদের ভিডিওর আজকে বিষয় কে কে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করলো সেটি দেখার জন্য আপনাকে যেটা করতে হবে এই ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। আপনাকে উপরের একদম উপরের যেটি আছে লোগো সেটিকে ক্লিক করে আপনি আবার আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবেন। এরপর দেখুন এই যে এখানে লেখা আছে রিসেন্ট সাবস্ক্রাইবার, এই রিসেন্ট সাবস্ক্রাইবার সি অল যেটি আছে সেই সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার চ্যানেলটিকে কে কে সাবস্ক্রাইব করেছে, দেখুন। আচ্ছা, এরপরে আপনি পুরোটিকে দেখতে পেলেন, কী করতে হবে আপনি আপনার চ্যানেলে আজ অবধি কে কে সাবস্ক্রাইব করেছে সেটি এখানে দেখতে পাবেন আপনি। লাস্ট সেখানে দেখুন 90 ডে লেখা আছে, তাহলে এখানে আপনার 90 দিনের সাবস্ক্রাইবারকে দেখাচ্ছে। তো আপনি এখানটাকে 365 দিন ক্লিক করে নেবেন, নাহলে আপনি করে নেবেন লাইফ টাইম। তো আপনার চ্যানেলটি যতদিন ক্রিয়েট হচ্ছে ততদিন কে কে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে সবাইকে আপনি দেখতে পাবেন। এরপরে আপনি যেটা করতে হবে এই পেজটাকে বড় করে নিতে হবে আপনাকে 50 পেজের। তো 50 জন একসাথে আপনাকে দেখাবে একটা পেজে। তো দেখতে পাচ্ছেন এরা এরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, কোন ডেটে করেছে দেখুন, সেই ডেটটিও লেখা আছে, এই অমুক ডেটে করেছে সাবস্ক্রাইবার, তাদের চ্যানেলে কজন আছে সেটাও আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি চ্যানেলে অ্যাকশন করতে পারবেন এবং তাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও করতে পারবেন। আচ্ছা, এর পরের পেজটা আপনি কীভাবে যাবেন, এর পরের পেজটা যাওয়ার জন্য আপনাকে এই পেজটা তুলতে হবে পুরোপুরি ওপরে। তোলার পর দেখুন এই যে এখানে এই এইদিকে যে চিহ্নটা আছে তীর চিহ্নটা, সেই তীর চিহ্নটাকে ক্লিক করলে এর পরের পেজে আপনি চলে যাবেন। এর পরের পেজে থেকে আবার আপনি পরের পেজে ওই ওইখানে ক্লিক করলে আবার আপনি আপনার পরের পেজে গিয়ে আপনি পুরো লাইফ টাইম আপনাকে কে কে সাবস্ক্রাইব করেছে সেটিকে আপনি কি দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে এটিকে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।